অবশেষে টানা 18 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো অস্ট্রেলিয়ার ক্লেউ স্মিথ নামে 4 বছরের শিশুটি। দেশটির পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় পরিবারের সঙ্গে অবকাশ যাপনের সময় নিখোঁজ হয়েছিল ক্লেউ। বিবিসি জানায় একটি বাড়িতে শিশুটিকে আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় 36 বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেল 17 অক্টোবর শিশুটি তার মায়ালা স্মিথের সঙ্গে একটি তাঁবুতে ঘুমিয়েছিল। পরদিন সকালে তাকে তাঁবুর মধ্যে দেখতে না পেয়ে হতবাক হয়ে যান তার মা। এরপর থেকে তাকে খোঁজার জন্য ব্যাপক তল্লাশি শুরু হয়। শিশুটির সন্ধানে 7.5 লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে ঘোষণা করে অস্ট্রেলীয় পুলিশ। এক টুইট বার্তায় উদ্ধার ঘটনায় জড়িত পুলিশদের ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন।